আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা হলো আমি আর আমার ফ্রেন্ড দুজন আজকে আমরা বিয়ে বাড়িতে যাব বিয়ে খাওয়ার জন্য। তো এটা আমাদের আসলে আমাদের ইনভাইট করে না, আমরা ইনভাইটেশন পাইনি, কিন্তু আমাদের একটা ভাই ওনার মাধ্যমে আজকে আমরা যাব আর কি। তো আমরা বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি, তো আমরা এখন ধানমন্ডি লেকের পারে বলা যায় বা রবীন্দ্র সরোবরের অপোজিটে আছি। তো আজকে রাস্তায় প্রচুর জ্যাম, তো জ্যামের কারণে আজকে আমরা বাসা থেকে বের হয়েছি যে সময় নিয়ে হাতে ওই সময়ের মধ্যে হয়তো পৌঁছাতে পারবো না, বাট তবে যতটুকু মানে আমরা পারি আর কি শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো রিস্ক আমার মামাকে একটা কথা বলেছিলাম, মামা যত তাড়াতাড়ি পারেন একটু যাবেন, কারণ এখানে ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল যে ভাই আসার কথা ছিল, উনি আইসে অলরেডি বসে আছে। তো আমি বলছি ভাই আমার আসতে বেশি সময় লাগবে না, আমি আসতেছি আপনি থাকেন। তো উনি অলমোস্ট চলে আসছে, তো আজকে জ্যামের কারণে এখানে আমাদের লেট হইতেছে। তো ওদিকে আরও বেশি জ্যাম ছিল, পান্থপথ দিক থেকে আসার সময় অনেক জ্যাম ছিল, ওইটা অ্যাভয়েড করে আসতে পারছি ভিতর থেকে। তো এখানে আসার পর পারলাম না, এখানে অনেক বড় একটা জ্যাম পড়লাম, প্রায় 20 মিনিটের জ্যাম। তো এখানে জ্যাম শেষ করার পর আমরা ভিতর দিয়ে যাচ্ছি। তো একটা কথা বললে কি, আজকে আমরা পুরো বিয়েটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমরা বিয়ের মধ্যে কী করি বা কীভাবে আমরা খাবার খাইলাম। কারণ মূলত আজকে আমরা যেহেতু এখানে গেস্ট না, আমরা অন্য মাধ্যমে যাচ্ছি, মানে বিয়ে দাওয়াত ছাড়া আমরা বিয়ে খাইতে যাইতেছি। তো সেই ক্ষেত্রে দেখি আপনাদের মাঝে মানে কতটুকু ভিডিও করতে পারি, কারণ সব জায়গাতে ভিডিও করা সম্ভব না, কারণ মানুষ যদি দেখে তাহলে তো ঝামেলা। তো আমরা চলে আসছি অলমোস্ট, এখন আমরা ভিতরে ঢুকতেছি, আমার ফ্রেন্ডও ভিডিও করতেছে, আমি তো সামনে আসি। তো বাইরে ফোন দিয়েছি, ভাই বলতেছে আচ্ছা উপরে আসি তোমরা আসো। তো উপরে যাব এখন, লিফটের সামনে অনেক মানুষ, আমার যদি একটু লজ্জা করতেছে, তারপরও আমরা একটা ভাবে যাইতেছি যাতে আমি মনে করেন যে আপনার মানে বড় একজন গেস্ট এখানের। তো লিফটের সামনে সবাই অপেক্ষা করতেছে, লিফট নামার অপেক্ষা আছে। তো আমি আর আমার বন্ধু আমরাও দুজন অপেক্ষা করবো, তো ভিডিও করতেছে। তো আমরা একটা কথাই বলছি, যদি কেউ জিজ্ঞেস করে আপনার কোন পক্ষ, তাহলে ছেলে পক্ষ করে, আর আমার যদি জিজ্ঞেস করে তাহলে মেয়ে পক্ষ, যাতে দুজন দুই পক্ষের যাতে কোনো সমস্যা না হয়। তো এই জন্য আমরা আইসা বসে আছি, দেখি তো কী হয়। ভাইরে বলছি ভাই আপনি একটু গেটের সামনে থাকেন, যাতে আমাদের মানে রিসিভ করতে পারেন না। কিন্তু ভাই বলছে আচ্ছা ঠিক আছে আসি। তো এইভাবে আমার বন্ধু বললো যদি কেউ ধরে আমাদের জিজ্ঞেস করে তাহলে কী বলবো, তাহলে আমি বলছি না সমস্যা নাই, যে বলবো যে আমরা গেস্ট আর কি। তো বিষয়টা হলো যে আমরা এখন এখানে অপেক্ষা করতেছি এই জন্য যে মানে ও কনফিউশন আছে যে উপরে যাবে কি না যাবে কি না। বলছি আরে ভয় নাই তুই আয় ভিতরে। তো ঢোকার সাথে সাথে লিফটের যে সিকিউরিটি গার্ড ছিল উনি বললে আসেন ভিতরে আসেন। তো আসলাম, তো তারপর অনেক মানুষজন আসলো, ভিডিও অফ রাখতে বললাম কারণ এখানে অফ রাখার উচিত ছিল। তো ভিতরে ঢুকে এলাম আমরা। তো ঢোকার পর এখন আমি বলছি আগে মিষ্টি খাই, তো এখানে সুন্দর সুন্দর মিষ্টি ছিল। তো ওরা বললাম যে আমি মিষ্টি খাবো, বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি ওরা বললাম যে তুই ভিডিও করো, ভিডিও করতে ভয় পাইতেছিলো। তারপর মানে কিছু কিছু মানুষ তাকাইতেছিলো, এই যে দেখেন মিষ্টি না সময় মানে আন্টি কীভাবে তাকাইতেছিলো, তো ভয় লাগছে যে কিছু জিজ্ঞেস করে কিনা। তারপরও ভয় পাই নাই, ঠিক আছে আমরা গেস্ট। ওরা বলছে তুই ভিডিও কর, আমি খাইতেছি। ও বলতেছে যে না ওর নাকি ভয় করছি। তারপর বললাম যে তাহলে যে আমার আমার কাছে দিয়ে আমি ভিডিও করি। তো তারপর ও বললো যে আচ্ছা ঠিক আছে। তাহলে আমি মূলত কনফিউশন থাকছি, ও এখন ওই যে ও খাইতেছে মানে ও চিন্তা আছে, ওরা বলিস চিন্তা করিস না, ওরা বলতেছি ও চিন্তা আছে যে আর ভয় নেই, বিনা দাওয়াতে বিয়ের সমস্যা নেই, যদি জিজ্ঞেস করে তাহলে বলুন ফটোগ্রাফারের লোক। মানে সব প্ল্যানিং করা ছিল যে কোনোভাবে। তো তারপর আসলাম কফি খেতে, ওইটার পর বসে যখন কফি খাবো, কফি খাওয়ার পর ভিতরে যাবো। ও বলতেছে যদি কেউ জিজ্ঞেস করে আর সমস্যা নাই, তুই আয় তারপরে দেখি কী করা যায়। তো কফি খেলাম, এর মাঝখানে আন্টি চলে আসলো একদিন, ভিডিওর মাঝখানে একটা ঝামেলা। তারপর চলে গেলাম ওদিকে, যাতে এখানে বসে না খাই, মানুষ অ্যাভয়েড করে চলি আর কি, যাতে কেউ না দেখতে পারে, কম মানুষ দেখে আর কি। তো রিসেপশনের কাছে আসলাম, লিফটের সামনে এখানে কফি টফি খাইলাম, তোরেও বললাম ছবি তোলার জন্য, বলছি আচ্ছা তাহলে এদিকে যাই। তো ফটোশ্যুট করলাম এখানে, এখানে স্ক্রিপ্ট করা ছিল আর কি। তো তারপর ভিতরে ঢুকলাম, খাবার দেবে নাকি, খাবার শেষ হয়েছে নাকি দেখার জন্য, কারণ খাবার খাবো তো সন্ধ্যার সময় তো আমার একটা কিছু খাওয়া হয় নাই। তো কফি খাইতে খেতে ভিতরে ঢুকে গেলাম, দেখি যে কোন টেবিল ফাঁকা আছে কিনা। তখন টেবিলই ফাঁকা পাইলাম না, খাবারও ওইখানে অপেক্ষা করে দেবে আর কি মূলত, কারণ যেহেতু প্রথম ব্যাচ বসছে। এটা হচ্ছে আপনার প্যারাগন আর কি, ধানমন্ডি আবহাওয়ানী মাঠের অপোজিট আর কি প্যারাগনে। তো এখানে আসার পর মানে একবার খাওয়া শেষ সবার, এখন দ্বিতীয়বার বসবে আর কি। তো আমরা আবার ভিতরে যাইতেছি, দেখি যে কোনো সিট পাই কি না। তো যদি একটু মানে আনিজ আনিজ লাগতেছে, বাট তারপরও বিষয়টা ম্যানেজ করে নিয়েছিলাম, এই যে ওনারা খাবার এই নিয়ে যাইতেছে মানে এগুলা। তো এখন দ্বিতীয়বার খাবার দিবে আর কি। তো আমি ওর বললাম যে তুই ভিতরে আমরা বসি, আগে বসার পর তারপর খাবার টাবার খাই দেখি কী হয়। তো সবাই আর কি যার যার মানে ফ্যামিলি সহ সবাই বসে গেছিলো, কিন্তু আমরা আসছিলাম এখানে আলাদা।
ওরা বললাম যে আসা ভিতরে আস তাহলে দেখি আমরা কোন জায়গায় সিট পাই, কারণ ওনার যারা ফ্যামিলি সহকারে বসছে একটা টেবিল ওইখানে তোর বসা যাবে না। তো এই জন্য আর কি এই বেশ একটা মানে মুরব্বীরা ছিল আর কি ওনাদের সামনে বসলাম, এখনো এই টেবিলটা পরিষ্কার করে নাই, এখানে বসতেছিলাম আর কি। এবার ও বললো সামনে একটা সিট ফাঁকা আছে, ওইখানে গেলাম দেখলাম যে না সিটের লোক আছে, তারপর আবার আসলাম ওনাদের কাছেই বসলাম। তো বসার পর বসতে 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 আমাদের প্রায় 30 মিনিটের মতো বসলাম আমরা বসার পর, তারপর খাবার আসলো। খাবার আসার পর খাবার দিল, কিন্তু আমাদের টেবিলে খাবার সার্ভ করছে খুব লেট করে। এর মধ্যে একটা মজার খাইনি যে নীল শার্ট পরা ব্যক্তিটা উনি ওনার শৈলীর উপরে বোরহানি ঢেলে দিয়েছিল ওই পাশের ওই যে ভাইটা টুপি পরা লোকের পাশে যদি উনি ঢেলে দিয়েছিল। তো ওইখানে মাঝখানে অনেক গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হওয়ার পরে তারপর খাবারটা আর কি মোটামুটি ওনারা আমার সাইডে নিয়ে আসলাম, বললাম আঙ্কেল আপনি এদিকে আসেন, এদিকে এসে এদিকে খাবার খান। তো তারপর নিলাম আর কি। তো এখানে আমার টার্গেট ছিল আজকে ওর বলছিলাম যে 5 গ্লাস বোরহানি খাবো, তো বলছে আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি 3-4 গ্লাসের মতো দুই তিন গ্লাসের মতো খাইছিলাম, তারপর আর দেখি বোরহানি নেই তো চাও ই নেই, তো সবাই খাবার শুরু করে দিয়েছে, আমি আমার এখন পর্যন্ত দেয় নাই, খাবার আনতে গেছে খাবার শেষ আর কি। তো আমি বললাম তুই খা আমি ভিডিও করতেছি, তো খাইতেছে। তো এরপর আমার খাবার চলে আসছে একটু পরে আর কি, একটু লেট হয়েছে আর কি, তো খাবার চলে আসছে, আমি বললাম যে আচ্ছা তাহলে আমি একটু পরে খাইতেছি, ও আমার দিলই করে আর কি। তো তারপর এর কিছুক্ষণ পরে আর কি ওই ঝামেলাটা হইলো আর কি, ওই যে বোরহানির গ্লাসটা দেখেন ওই যে নীল শার্ট পরে ওই লোকটার শৈল উপর পুরোটা ডাইলে পরে, তো অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়। তারপর মূলত আমি তারপর আর কি বিষয়ে সমস্যার সমাধান হয় আর কি কোনোভাবে, তারপরে আমি খাইতেছি, আবার ভিডিও করলো। তো মূলত কেউ বুঝতে পারে না যে আমরা ওইখানে গেস্ট ছিলাম না, বিনা দাওয়াতে গেছিলাম। তো ও বলছে যে সাথে শুরু কর 5 গ্লাস বোরহানি খাওয়ার কন্ট্যাক্ট ছিল ওর সাথে, তো হলো না। তারপর তো 2-3 গ্লাস খাইলাম, আর খাওয়ার পরে যে গ্যাঞ্জামের জন্য আর কি পাইলাম না শেষ পর্যন্ত, আর যদি আরও বেশি খাইতে পারতাম যদি ওই গ্যাঞ্জামটা না হইতো। তারপর এক দুই এক কথায় বলতে বলতে খাবার প্রায় শেষ পর্যায়ে, আমাদের জন্য খাবারটা সব নিয়ে আসছে ওনারা, খাওয়ার শেষ পর্যায়ে প্রায়। তো ওই যে সামনে যে লোকটা মানে কানে কানে কথা বলতেছিল ওনার দুজনে কানে মুখে, তো আমাদের দিকে তাকাইছিল পর আমরা ভাবছি হয়তো আমাদের নিয়ে কথা বলতেছে, কিন্তু না ওনাদের নিজেদের কথা। তারপর আমি খাবার শেষ করলাম, ওই যে ওই লোকটা দেখেন যে আমার পাশে আসছে এখন নীল লোকটা, ওই দেখছেন ওই লোকটার কাছ থেকে চলে আসছে, আর এখানে বোরহানি ঢেলে দিয়েছে ওনার শৈলে, তো এই জন্য এই পাশে চলে আসছে এখন। তো তারপর আমার পাশে বসিয়ে খেলো, তো খাবার শেষ, তো আমরা এখন বের হবো আর কী করার, কারণ যেহেতু খাবার দাবার শেষ মামা আসলো।